পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। এই স্লোগান ধারণ করে চকরিয়ার বদরখালীর ভার্চু স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন রত্নগর্ভা আয়েশা গোলাম শরীফ গণগ্রন্থাগারে শুরু হয়েছে বইপাঠ প্রতিযোগিতা 2022। গত 13ই নভেম্বর গ্রন্থাগারের পাঠকক্ষে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী শিশু কিশোর তরুণদের মাঝে এই বইপাঠ প্রতিযোগিতা শুরু হয়। স্ব শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বইপাঠ প্রতিযোগিতার প্রথম দিনের সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে জব্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কচিকাঁচা শিক্ষার্থী, গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জব্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের। আরও উপস্থিত ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবু তালেব, নূর মোহাম্মদ আল কাদেরী ও সাইফুল ইসলাম। অনুপ্রাণিত শিক্ষার্থীদের অনেকেই এই প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে। এখানে এসে তোমরা বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে, এমন একটা উদ্যোগ যিনি নিয়েছেন ওনাকে ধন্যবাদ না দিয়ে তারা যায় না, এমন অজোপাড়া গায়ে সেখানে গ্রামে শহরে বড় বড় শহরে যেই কাজ করা যায় না সেই কাজ এই রত্নগর বা গোলাম আয়েশা গোলাম শরীফার যিনি করেছেন উনি ওনাকে অসংখ্য ধন্যবাদ, যার এই কাজের মাধ্যমে এই অজপাড়া গায়ের অনেক আমি আশা করি অনেক লোক এখানে এসে এই জ্ঞান এই বই পড়ে অনেক জ্ঞান আহরণ করতে পারবে। অনেক ছবি আছে, অনেক ধরনের এখানে বই আছে, সেই সব বইগুলো কাদের জন্য? তোমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের সবার জন্য। তাহলে আমাদের জন্য যেই বইগুলো সেগুলো যদি আমরা না পড়ি তাহলে কি হবে? আমাদের কি জ্ঞান বাড়বে? আমাদের দৃষ্টিভঙ্গি বাড়বে? আমরা কি নতুন কিছু শিখতে পারবো? কিচ্ছুই পারবো না, বরং আলমিরাতে বইগুলো পোকায় খাবে। তোমার জামা কাপড় যদি ইঁদুরে কাটে তোমার ভালো হবে না খারাপ হবে?